আসসালামু আলাইকুম। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার সবাইকে স্বাগতম। তো অবশ্যই কিন্তু বাংলাদেশ গার্মেন্টে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটি কিন্তু অফিসার ক্যাডেট হিসেবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো এখানে কিন্তু আপনারা সকল জেলা প্রার্থীগণ আবেদন করবেন, কীভাবে আবেদন করবেন এবং কী কী পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা করবে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, তাহলে শুরু করা যাবে। তো এখানে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন অ্যাডমিন, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং শিক্ষা, ইংরেজি, পদার্থ, গণিত ও রসায়ন শাখায় স্বল্প মেয়াদি DE 2024 এ কোর্সে কিন্তু বাংলাদেশ বিমানীতে যোগ দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। তো প্রথমে বলে রাখি যে এখানে কিন্তু যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 17 ডিসেম্বর 2023 কিন্তু আপনাদের যোগদানের সম্ভাব্য তারিখটি। তো এখানে প্রথমেই বলে চলেন শুরু করা যায় শিক্ষাগত যোগ্যতা দিয়ে। তো এখানে প্রথম যে পদটি রয়েছে অ্যাডমিন সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক অথবা সমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমান উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত GPA 4.50 এবং উভয় পরীক্ষা পদার্থ, গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা আপনাদের GCE ও লেভেলে পরীক্ষা পদার্থ, গণিত ও রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম বি এবং GCE লেভেলে লেভেলে পরীক্ষা পদার্থ, গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড বি থাকলে কিন্তু আবেদন করতে হবে। তারপরে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে CGPA 3.0 সহকারে ন্যূনতম BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অগ্রাধিকার হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অ্যাডমিন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তারপরে রয়েছে শিক্ষা ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক অথবা সমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমান ওই পরীক্ষার ন্যূনতম GPA 4.0 থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। আর আপনাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি অথবা পদার্থ অথবা গণিত অথবা রসায়ন বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতক ডিগ্রিতে ন্যূনতম CGPA 3.0 থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এটা ছিল মূলত শিক্ষাগত যোগ্যতা। এখন অন্যান্য যোগ্যতা আমরা দেখি, নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশে পুরুষ অথবা মহিলা আর নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, অবিবাহিত অথবা বিবাহিত হলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে বয়সের ক্ষেত্রে আপনাদের 20 থেকে 30 বছর হতে হবে 17 ডিসেম্বর 2023 মধ্যে, অর্থাৎ 17 ডিসেম্বর 2023 মধ্যে যাদের বয়স 20 থেকে 30 বছরের ভিতর রয়েছে তা কিন্তু আবেদন করতে হবে। বয়সের ক্ষেত্রে কিন্তু এপ্রিডোভেট গ্রহণযোগ্য হবে না। উচ্চতা হতে হবে পুরুষ পাত্রীদের ক্ষেত্রে 64 ইঞ্চি আর মহিলা পাত্রীদের ক্ষেত্রে 62 ইঞ্চি। ওজন হতে হবে বয়স এবং উচ্চতা অনুযায়ী। বুকের মাপ হতে হবে পুরুষ পাত্রীদের জন্য 32 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বৃদ্ধি পেতে হবে, অর্থাৎ 34 ইঞ্চি হতে হবে। আর মহিলা পাত্রীদের জন্য হতে হবে 28 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বৃদ্ধি পেতে হবে। চুকের মাপ হতে হবে 6x6 অথবা বৃদ্ধি অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্নদের বিশেষ যোগ্যতা, এখানে অভিজ্ঞতা সম্পন্ন পাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে সুযোগ সুবিধা আপনারা কি সুবিধা পাবেন, প্রশিক্ষণকালীন অফিসে ক্যাডারদের মাসিক বেতন 2000 টাকা এবং প্রশিক্ষণশীলের পদবি অনুসারে আকস্মিক বেতন বাতাদি আপনারা পাবেন। তো এখানে বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পাবেন, কী কী সুযোগ সুবিধা সেগুলো আপনারা পড়ে নেবেন। আপনাদের ভিডিও ডেসক্রিপশনে আবেদন লিঙ্কটি এবং সার্কুলার লিঙ্কটি পেয়ে যাবেন। তো সেনা, নৌ, বিমান অথবা অন্য কোনো চাকরি, মানে এটি হচ্ছে আপনাদের প্রার্থী অযোগ্যতা, যেটি সেনা, নৌ, বিমান অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্তকৃত অপসারিত স্বেচ্ছা অবসর গ্রহণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। গত 5 বছরের মধ্যে ISSB পরীক্ষায় 2 বার সিট আউট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না। এইটা ছিল মূলত আপনাদের অযোগ্যতা। তো প্রশিক্ষণ আপনাদের হবে, প্রশিক্ষণ হবে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির 6 মাস মেয়াদি প্রশিক্ষণ, শেষে ফ্লাইং অফিসার পদবিতে অর্জনতে আপনাদেরকে করা হবে। এখানে নির্বাচন পদ্ধতিতে দেওয়া হচ্ছে কীভাবে আপনাদেরকে নির্বাচন করা হবে। নির্বাচনের জন্য প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হবে, IQ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। তারপর হবে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, তারপর 3 নম্বর প্রাথমিক মৌখিক পরীক্ষা, তারপর হবে আপনাদের আন্তঃবাহিনী নির্বাচন পর্যায়ে অর্থাৎ ISSB ডেটা, তারপর কেন্দ্রীয় চিকিৎসা পর্যায়ে অর্থাৎ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, তারপর ক্যাডেট নির্বাচন করা হবে। তো এখানে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ডিভাইস আপনারা নিতে পারবেন না, মোবাইল কম্পিউটার করি এগুলো নিতে পারবেন না। তারপর এখানে বলে রাখি যে আপনার আবেদনটা কখন থেকে শুরু হবে। অনলাইনে আবেদনের সময় শুরু হবে আপনার 1 আগস্ট 2023 হতে 29 আগস্ট 2023 পর্যন্ত কিন্তু আপনার আবেদনটা শুরু হবে। কিন্তু এখানে শর্ত প্রয়োজন, আপনি আপনাদেরকে বলে রাখি যে যারা আবেদন করতে চান এই বাংলাদেশ বিমান অফিসার ক্যাডেট হিসেবে, তাদেরকে বলছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে নেবেন। বিশেষ করে আপনারা যদি 1 তারিখ থেকে আপনার 10 তারিখের ভিতরে আবেদনটা করতেন তাহলে বিশেষ ভালো হয়। এখানে শর্ত প্রযোজ্য আছে, তার মানে আপনারা আবেদনটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, 29 আগস্টের আগে কিন্তু বন্ধ হয়ে যাবে।
তারপর কিসের জন্য বন্ধ হয়ে যেতে পারে আমি আপনাদেরকে একটু বলি। নিচে এখানে একটা আছে পরীক্ষার তারিখ, পরীক্ষার তারিখে কিন্তু আপনার 16, 20, 23, 27 ও 30 আগস্টে কিন্তু আপনার কিন্তু পরীক্ষাটা হবে। তো এখানে যদি 30 আগস্টে পরীক্ষাটা হয় তাহলে 29 আগস্ট আপনার শেষ আবেদনের শেষ ডেট। তো 29 আগস্ট যদি শেষ ডেট হয় আর 30 আগস্ট যদি আপনার পরীক্ষা হয়, তো আগের দিন আবেদন করলেন পরের দিন পরীক্ষা দিলেন, এটা কি কুড়িভাবে সম্ভব? তো এটা সম্ভব না, এই জন্য বলছি যে আপনার আবেদনটা আগে করবেন, আগে করলে আপনাদের ভালো, আর পরবর্তীতে করলে কিন্তু আপনার আবেদনটা করতে পারবেন না। আর পরীক্ষার ডেট তো এইটা বলে দিয়েছি, আর পরীক্ষার কেন্দ্র হবে বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা 1215। তো এখানে কিন্তু আপনারা কিন্তু যে কোনো তারিখে কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন। তো কোন তারিখে পরীক্ষা দিতে চান সেটি আপনাদের কিন্তু আবেদন করতে সেখানে সিলেক্ট করতে হবে। তো অনলাইনে কীভাবে আবেদন করবেন সেই সম্পর্কে পরবর্তীতে আমি আপনাদের জন্য বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসবো, সেটি দেখে নেবেন। এই ছিল মূলত আজকের ভিডিওটি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নতুন নতুন এই ধরনের নিউজ পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।